হলো ঘাট, কালকে যেখানে এসেছিলাম আজ। কালকে কিন্তু জল এতটা ছিল না, তোমরা যে ভিডিও দেখে থাকো ফার্স্টে, জল কিন্তু আরেকটু নিচে ছিল, আজ জলটা বেড়ে গেছে, সেই জন্য এখানে আরো চাপ বেড়ে গেছে। বাকি শেয়ার গাড়ি এখান থেকে, শেয়ার নৌকা সব এখানে পাওয়া যায়। এখানে লোকে স্নানও করছে, সবকিছু করছে। জ্যাকেট মিলে গা না? তো হচ্ছে নৌকা বসে আছে নজন, ওটাতে আমরা যাবো, ওটাতেই বলছে যাওয়া যাবে। এখান দিয়ে যাই, কাটিং কাটিং করা রাস্তা সব। এখন এটাই আগে ছাড়বে, কারণ এটাতে অলরেডি 9 জন চলে এসেছে, আমরা 2 জন বসলে টোটাল 11 জন হয়ে যাবে। নৌকাটাকে তো তখন ভয়ই লাগে, কারণ কি 9 জন আরো বেশি জনই আছে ওখানে। দেখি কিভাবে যেতে হবে, বহু চাপের বিষয়, এখান থেকে ওঠো, ওখান থেকে যাও। আলটিমেটলি মান মন্দির ঘাট থেকে আমাদের নৌকা ছাড়লো। এবার এটা গঙ্গাজের শেয়ার গাড়ি, শেয়ার নৌকা, এটা শেয়ার 350 টাকা করে পার হেড নিল। এখানে প্রায় 11 জন বসে আছে, সব লোকজন বসে আছে, এখান থেকে ছাড়লো। এইটা হচ্ছে ঘাট, এই ঘাট থেকে ছাড়লো। এবার এটা পুরো যতটা ঘাট আছে, 80 খানা ঘাট আছে, যে 80 খানা ঘাট ঘোরাবে। কালকে সকালবেলা এখানেই ছিলাম, আর ওই হলো আমাদের হোটেল, হোটেল আলকা, এই যেটা হলো হোটেল আলকা। হোটেল আলকার সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হোটেলটা গঙ্গা ধার থেকে ভালোই লাগে দেখতে বেশ। মীরাবাইয়ের নামে ঘাট, এখানে সব হিস্টোরি বলছে, মানে কোন ঘাটের কি সম্বন্ধে আছে, হয়তো আপনারা শুনতে পারবেন না, কিন্তু এখানে আটটা শুনতে পারবেন। এখানে অনেক রকম বোটের ব্যবস্থা রয়েছে। ওই যে মণিকানিকা ঘাট ওখানে, এখানে হচ্ছে তাহো হয় বডি। এইটা হচ্ছে আসল ঘাট, এখানে হচ্ছে দাবদাহ হচ্ছে, মানে হচ্ছে বডি পোড়ানো হয়। এইটাতে কালকে রাত্রিবেলা আমরা এখানে এসেছিলাম, রাত্রিবেলা তোমার দেখেছিলাম ভিডিওতে, এই যে শিব মন্দিরটা ডুবে রয়েছে এখন। এখানে রাত্রিবেলা আরো সুন্দর, কিন্তু রাত্রিবেলা 5টা পরে আর নৌকা চলে না, সেই জন্য এখান থেকে আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি। সকাল বলতে এখন 12টা বাজে, 12টার সময় আমরা এখন ঘুরছি। বাকি একদম উল্টো অপোজিট সাইডে এখন চলে যাচ্ছি, একদম আমরা এখন রয়েছি অপোজিট সাইডে মণিকানিকা ঘাটে। পাশ দিয়ে আরেকটা বোট যাচ্ছে, অনেক কটা বোট যাচ্ছে।